আবারও রাজনৈতিক মহল থেকে উঠে এলো এক বিরাট খবর, যেখানে কিন্তু মুখ খুললেন বিজেপির নেতারা। বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন, মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, বাংলার কোনো ভূমিপুত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, এ কথা বারবার বলেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে এমন কথাই বলেছেন। বিজেপির সর্বস্তরের নেতারা বারবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি নির্বাচনে লড়বে বাংলায়। কিন্তু তবু বাংলার মুখ্যমন্ত্রী কে হতে পারেন যদি বিজেপি ক্ষমতায় আসে, সেই বিষয়টি জল্পনা নিয়ে অব্যাহত। এই পরিস্থিতিতে সোমবার রাসবিহারী সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে অবতারণা করলেন। তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিয়ে প্রচুর কথা চলছে। মুখ্যমন্ত্রীর পদে কে বসতে চলেছেন সেটা নবান্নে চেয়ারে দেখে নেবেন। আগে সমস্ত টিভি চ্যানেলে শুনতাম রাজ্যের বিজেপির কোনো অস্তিত্ব নেই, পরে চর্চা শুরু হলো কলকাতায় বিজেপি বলতে কিছু নেই। আজকের মিছিল দেখে কি মনে হচ্ছে, দক্ষিণ কলকাতায় যে বিশাল মিছিল হলো সেটা থেকে কি বুঝতে পারেন বিজেপি আছে না নেই? এটা শুধু ডেমো দেখালাম, পুরো ফিল্ম পরে দেখবেন। তাই বলছি কে বিজেপি মুখ্যমন্ত্রী মুখ হবেন সেটা 21 নির্বাচনের ফলাফল পর ঠিক হবে। সেই ব্যক্তি নবান্নে যুব মোর্চা রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেছেন দিলীপ ঘোষকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে তিনি চান। সৌমিত্রের সেই বক্তব্যে বিতর্ক তৈরি হয় দলের অন্তরে, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এরপরে আজ দিলীপ ঘোষ বিষয়টি নিয়ে এমন কথাই বললেন জনসভা থেকে, বুঝিয়ে দিলেন নির্বাচনের পর ঠিক হবে মুখ্যমন্ত্রী কে হবেন। এদিন দিলীপবাবু তৃণমূলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন, উল্লেখ্য এদিন মিছিলের তৃণমূল আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন ওদের দুটো হাত থাকলে আমাদের কর্মীদের দুটো হাত আছে, জেনে রাখুন দিলীপ ঘোষের শুধু মুখ চলে না হাতও চলে, কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী, গণতন্ত্র মেনে চলি। তৃণমূল গুন্ডাদের চারটে হাত আছে নাকি, বেশি বাড়াবাড়ি করলে শারীরিক ভৌগোলিক অবস্থা বদলা দিব। নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সর্বস্তরের নেতাকর্মীদের বিজেপিতে আসতে চাইছেন বলে এদিন দাবি করেছেন দিলীপবাবু। তিনি বলেন এত অনুরোধ আসতে তাদের যোগদান করানোর সময় পাচ্ছি না, বিধায়ক কাউন্সিলর পঞ্চায়েত প্রধান জেলা কমিটির নেতা এরকমই প্রচুর তালিকা রয়েছে, আগামী দিনে তৃণমূল জন্য কোনো আসন নিরাপদ নয়। তাই তৃণমূল নেতাদের বলছি আপনারা বিধানসভা কেন্দ্র বেছে না রাখুন, যে আসনে বলবেন যত মার্জিনে বলবেন হারিয়ে দেব, ঘাসফুল আর ফুটবে না, তৃণমূলের ঝান্ডা ধরার লোক পাওয়া যাবে না ফেব্রুয়ারি মাসে পরে। এভাবেই তিনি তৃণমূলকে তোপ দেখেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তো বন্ধুরা এই ছিল এখনকার বিশেষ আপডেট, যদি আপডেটটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।